আসসালামু আলাইকুম আরহামলি ওবরাকাতু হজরত আনাসরদ্দিয় আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লিহলাম একজন মুসলিম রুগীর সেবা করতে গেলেন সে অসুখে কাতর হয়ে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল এমনকি সে পাখির ছানার মতন হয়ে গেল রাসুল্লাহ সাল্ল আলিহ্লাম তাকে বললেন তুমি কি কোনো বিষয় প্রার্থনা করেছিলে অথবা আল্লাহর কাছে বিশেষভাবে কিছু চেয়েছিলে সে বলল হ্যাঁ আমি বলেছিলাম হে আল্লাহ আপনি পরকালে আমাকে যে সাজা দেবেন তা এই দুনিয়াতে দিয়ে দিন সে সময় রাসুল্লাহ সাল আলয়াল্লাম বললেন সোবাহান আল্লাহ তোমার এমন সামর্থ্য নেই যে তুমি তা বহন করবে অথবা তুমি তা সহ্য করতে পারবে তুমি এমনটি বললে না কেন আল্লাহ রব্বানা ফিদ দুনিয়া, হাসানা ওয়াফিল ওয়ফিল হাসানা তাও আজা বানার লোকটি বলল রাসুল্লাহ সাল আলীহুসাল্লাম আমাকে এ দোয়াটি শিখিয়ে দিলেন তারপর আমি এ দোয়াটি পড়তে লাগলাম পরবর্তীতে আমি সুস্থ হয়ে গেলাম এবং সাথে সাথে আমার শরীরে শক্তি এসে গেল সুপ্রিয় দর্শক রাসুল্লাহ সাল আলীহুসাল্লামের প্রতিটি কথার মাঝে প্রতিটি দোয়ার মাঝে প্রতিটি দিক নির্দেশনার মাঝে রয়েছে আমাদের জন্য আদর্শ তাই আসলে আমরা অসুস্থ হলে এ দোয়াটি বেশি বেশি করে পড়ি সুস্থতা লাভ করবো সাথে সাথে অসুস্থতার কারণে শরীরে যে দুর্বলতা এসেছিল সে দুর্বলতা কেটে যাবে এবং শরীরে শক্তি আসবে দোয়াটি আল্লাহ দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আপনি আমাদেরকে কল্যাণ দান করুন দুনিয়াতে এবং পরকালে আর জাহান্নামের আজাব থেকে আমাদেরকে রক্ষা করুন সুপ্রিয় দর্শক দোয়াটি যে কোনো সময় পড়তে পারেন